আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর। তো উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা পড়ে নেই। নির্ধারিত কাজ হচ্ছে এটা 2, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে শরীয়তের উৎস। আর এখানে বলা হয়েছে যে সৎকর্মের সফলতা, অসৎকর্মে ব্যর্থতা, এর নিরঙ্কুশ সার্বজনীনতা দিয়েছে ইসলাম। এর পক্ষে তোমার পাঠ্য বইয়ের আলোকে যৌক্তিকতা নিরূপণ করো। তো আমি আর এই বিষয়গুলো পড়তেছি না, তোমরা নিজেরা একটু পড়ে নিও। আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখতে হয়। তো এখানে অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে সৎকর্মের সফলতা ও অসৎকর্মে ব্যর্থতা, এর নিরঙ্কুশ সার্বজনীনতা দিয়েছে ইসলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। তো এখান থেকে উত্তর শুরু। তো দেখো, এই পৃথিবীতে মানুষ পরকাল ভিত্তিক জীবন পরিচালনা করতে সক্ষম হলেই কেবলমাত্র সফলতা অর্জন করতে সক্ষম হবে, কারণ একমাত্র পরকালের ভয় তথা পৃথিবীর যাবতীয় কর্মের ব্যাপারে আদালতে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি সম্পূর্ণ লোকদের পক্ষে এই পৃথিবীকে একটি শান্তির নীড় হিসাবে গড়া সম্ভব। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু প্রথম পৃষ্ঠা বা 1 নং পৃষ্ঠা। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। এভাবে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ পৃষ্ঠা পর্যন্ত আমাদের 6টা পৃষ্ঠা আছে, দেখলেই শেষ হবে ইনশাল্লাহ। তোমরা পৃষ্ঠা নম্বরগুলো একটু খেয়াল করো। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা। তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে নাও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরবর্তী আপডেট তোমরা আমি ভিডিও ছাড়া মাত্র সাথে সাথে পেয়ে যাও। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এটা হচ্ছে কত পৃষ্ঠা? দ্বিতীয়। এবার দেখো তৃতীয় পৃষ্ঠা। তো এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর করে লিখে নাও, অথবা তোমরা চাইলে স্ক্রিনশটও দিতে পারো। তোমাদের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে পৃষ্ঠাটা করে দেখানোর চেষ্টা করা হয়, যাতে করে তোমরা স্ক্রিনশট আকারেও নিতে পারো। তো এখন আমরা চলে যাব চতুর্থ পৃষ্ঠায়। তোমরা ভিডিওটা স্কিপ করিও না, স্কিপ করলে হয়তো পৃষ্ঠাগুলো এলোমেলো হতে পারে। তো আমরা এখন চতুর্থ পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে 4 নং পৃষ্ঠা। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর করে তুলে নাও, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখন পঞ্চম পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম পৃষ্ঠা। তো এই পঞ্চম পৃষ্ঠাটা এখান থেকে তুলে নাও। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বলছিলাম এখানে 6টা পৃষ্ঠা আছে, তো না এখানে 7টা পৃষ্ঠা আছে, আমি এখন লক্ষ্য করলাম। তো তোমরা এই 6টা পৃষ্ঠা নয়, 7টা পৃষ্ঠা, 8টা পৃষ্ঠা আছে, এখানে 8টা পৃষ্ঠায় সুন্দর করে তুলে নাও। তো আমরা এখন ষষ্ঠ পৃষ্ঠায় চলে যাই। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, বুঝতে পারবা ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের 6 নং পৃষ্ঠা, ষষ্ঠ পৃষ্ঠা। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সুন্দর করে তুলে নাও, আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব, অর্থাৎ সপ্তম পৃষ্ঠায় চলে যাব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো যাওয়া যাক এখন সপ্তম পৃষ্ঠায়। তো এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে সপ্তম পৃষ্ঠা। হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এখান থেকে শুরু করে এই অবস্থায় মুনাফেকি করতে পারে না। তো এখান থেকে তুলে নাও, আমরা এখন চলে যাব সর্বশেষ পৃষ্ঠায়। এবং সর্বশেষ পৃষ্ঠায় যেতে যেতে সর্বশেষ কথাটাও বলে দেই। এই ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে বা তোমার বিন্দু মাত্র হলেও উপকার হয়ে থাকে এবং তুমি পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।